আবারও লো স্কোরিং রানে দেখা মিলল মিরপুরে। অল্প রান তারায় ক্ষণে ক্ষণে ম্যাচের মোড় গিয়েছিল এক এক দিকে। শেষ পর্যন্ত তানজিদ তামিম ও নাজিবুল্লাহর রানের উপর ভর করে জয় পায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। লড়াই করেও শরীফুল জেতাতে পারলেন না দলকে। এদিন টসে জিতে চট্টগ্রাম ব্যাটিংয়ে পাঠায় ঢাকাকে। ঢাকার হয়ে ব্যাটাতে নামেন মোহাম্মদ নাইমো, দানুষ্কা, গুনাথিলাকা। আলামিনের একটি বলে গুনাথিলাকে স্কুপ করতে গিয়ে ব্যাটে বলে সংযোগ না হয়ে বল সরাসরি আঘাত করে তার মুখে। আঘাত গুরুতর হওয়াতে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন গুনাথিলাকা। Download T-Sports app and enjoy every exciting match of BPL. এরপর মাঠে আসেন সাইফ হাসান। তিনিও 2-4 বাউন্ডারির পর ইনিংস বড় করতে পারেননি, কাটা পড়েন আলামিনের বলে। 9 বলে 9 রান করে প্যাভিলিয়নের পথ ধরেন সাইফ। এরপর দলের এমন বিপদে অধিনায়ক মোসাদ্দেকও হাল ধরতে পারেননি, উইকেটের মিছিলে যোগ দেন তিনিও। 0 রানে কাটা পড়েন মোসাদ্দেক। এরপর নাইম শেখ ও অ্যালেক্স রোজও আউট হন ব্যক্তিগত 8 ও 11 রান করে। এরপর লাতিস ক্রুসপুল্লকে নিয়ে ঢাকার হাল ধরেন দেশি ব্যাটার ইরফান শুকুর। দুজনে দলকে এগিয়ে নিয়ে যায়। দুজনে 50 বলে 76 রানের পার্টনারশিপ করে দলকে এগিয়ে নিয়ে যায়। কিন্তু অর্ধশতক থেকে 4 রান দূরে থাকতেই আউট হন ক্রুসপুল্লে। 46 রান করে আউট হয়ে ধরেন প্যাভিলিয়নের পথ। এরপর ইরফান শুকুরও ইনিংস বড় করতে পারেননি, 27 রানে থামে তার ইনিংস। এদিন ইরফান ও ক্রুসপুল রানের উপর ভর করেই এমন লো স্কোরিং পিচে 136 রানের মোটামুটি পুঁজি পায় ঢাকা। দুর্দান্ত ঢাকার দেওয়া 137 রানের টার্গেটে নেমে দারুণ শুরু করেন ওপেনার আবিষ্কা ফার্নান্দো ও তানজিদ তামিম। যদিও শরীফুলের লেগ বিফোরের ফাঁদে পড়েন ফার্নান্দো, 12 রান করে ধরেন ড্রেসিং রুমের পথ। এরপর আবারও শরীফুলের আঘাত, ইমরানুজ্জামানকে ফেরান LBW-র ফাঁদে ফেলে। এরপর দীপু ও তানজিদ ধরেন দলের হাল। দুজনের 53 রানের পার্টনারশিপের পর কাটা পড়েন সাদা দীপু। উসমান কাদিরের বলে কাট করতে গিয়ে ক্যাচ আউট হন এই ব্যাটার, 22 রানে আউট হয়ে ধরেন প্যাভিলিয়নের পথ। এরপর নাজিবুল্লাহকে নিয়ে দলের হাল ধরেন তানজিদ তামিম। এবার রাসরে নিজের প্রথম অর্ধশতকের দেখা পাওয়ার দিনে হাতছাড়া করলেন ভুল করে, তাসকিনের বলে বড় শট খেলতে গিয়ে ক্যাচ আউট হন তামিম। 49 রানে আউট হয়ে আক্ষেপ নিয়ে ড্রেসিং রুমের পথ ধরেন এই ব্যাটার। শেষ পর্যন্ত নাজিবুল্লাহর বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়ে জয় পায় চট্টগ্রাম। মুন্না চন্দ্র দাস, বিডি ক্রিক টাইমস।